আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমি আপনাদের দয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো পদ্ম সেতু, যে ভাইয়ের এক রয়েছে সেই ভাইয়ের একটির মা প্রান্তের সর্বশেষ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একটি মা পদ্ম সেতু জাজিরা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যে ভাইয়ের এক্ট, সেই ভাইয়ের এক্ট, এই ভাইয়ের একটের উপরের অংশে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে। এবং এখানে কিন্তু যে রাস্তাটি করা হচ্ছে বাইরের থেকে যে সড়কের যে রাস্তাটি, সেটি সিলেকশন বাড়লো এবং অন্যান্য দিকে কিন্তু বেশ উঁচু করে রাখা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন রেলের ভায়াডাক্ট, উপরে যে লাল রঙের যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি দিয়ে রেলের ভায়াডাক্টের গার্ডার সংযোগ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের ভায়াডাক্টের উপর দিয়ে নির্মাণ শ্রমিকরা হাঁটাহাঁটি করছে। পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি পদ্ম সেতু, সেই 14 নম্বর রেলের ভায়াডাক্টের পিলার। আর পাশে 15 নম্বর ভায়াডাক্টের পিলার, যে পিলার দুটি এখনো অমীমাংসিত রয়েছে, অর্থাৎ এইগুলি পরবর্তীতে কি করা হবে তা এখনো সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। এগুলির কোনো সুরাহা হলে অবশ্যই আমরা তা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে যে পদ্ম সেতুর সেই রেলের ভায়াডাক্টের ক্রেনটি, যেটি কিনা একের পর এক গাডার স্থাপন করে যাচ্ছে। পাশে রয়েছে পদ্ম সেতুর রুট স্ল্যাব, অর্থাৎ স্পেনের উপর যে রুট স্ল্যাবগুলি সংযোগ করা হয় সেই রুট স্ল্যাবগুলি। প্রিয় দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পদ্ম সেতুর আপডেট আপনারা সহজে পেতে পারেন। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ঢাকা মাওয়া রুট